হ্যালো বন্ধুরা, আমি আজকে ডার্মোমিস ক্রিম নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই ওষুধটি কোন কোম্পানির, এর মার্কেট মূল্য কত, এই ওষুধটি কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেবনবিধি ও মাত্রা, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা, গর্ভাবস্থা, স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। অতএব ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ এই ওষুধটির সঠিক তথ্য সংগ্রহ করা হয়েছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ও গুগল রিসার্চের মাধ্যমে। অতএব ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন না, তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কারণ এই চ্যানেলে সঠিক মেডিসিন রিভিউ দেওয়া হয়। অলরেডি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। এখন আমি আলোচনা করব নির্দেশনা, ব্যবহার বিধি বা সেবন বিধি, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা, গর্ভাবস্থা, স্তন্যদানকালে ব্যবহার। শেষে আমি আলোচনা করব ওষুধটি কোন কোম্পানির, ওষুধটি বর্তমান মার্কেট মূল্য কত। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন বলি নির্দেশনা, যেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। এই ক্রিম নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত, যেমন মিশ্র ও জটিল ফাঙ্গাল, প্রোটোজোয়াল বা ও ব্যাকটেরিয়াল ইনফেকশন, মৃদু থেকে মধ্যম ভ্যাজিনাইটিস, ক্যান্ডিয়াসিস এবং ট্রাইকোমোনোয়াসিস, প্রুরাইটিস ভালভা, ডার্মাটাইটিস, একজিমা, জেনিটা, ইউরিনারি ইনফেকশনের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। এই ক্রিম একটি কম্বিনেশন ক্রিম যা ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া এবং প্রদাহের বিরুদ্ধে কাজ করে। অফ্লক্সাসিন একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। অরনিটাজল একটি নাইট্রো ট্রাইমাডাজল গ্রুপের অ্যান্টিবায়োটিক যা অ্যামিবা টাইকোমোনাস ইনফেকশনে কার্যকর। টাবিনাফিন একটি অ্যালাইনিন জাতীয় অ্যান্টিফাঙ্গাল বা স্কোয়ালিন ইপক্সিডেন্স, এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ফাঙ্গাসের কোষ ঝিল্লির একটি গুরুত্বপূর্ণ উপাদান আর্গোস্টেরস এবং সংশ্লেষণ থামিয়ে দেয়। ফলশ্রুতিতে ফাঙ্গাল কোষের মৃত্যু হয়। ক্লোবেটাসল প্রোপিওনেট একটি কার্যকরী কর্টিকোস্টেরয়েড যার অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি প্রোরাইটিক এবং ভ্যাসোকনস্টিটিউশন বৈশিষ্ট্য রয়েছে। অতএব এটি অ্যান্টিফাঙ্গাল, ব্যাকটেরিয়া, ছত্রাক ধ্বংসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। এটি আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করেই ব্যবহার করতে পারেন। এখন বলি এর মাত্রা, ব্যবহার বিধি। সাধারণত এটি একটি আক্রান্ত স্থানে মৃদুভাবে ঘষে লাগাতে হবে দিনে 2 বার। তাছাড়াও আপনি এটি ডাক্তারের পরামর্শ মোতাবেক ব্যবহার করতে পারেন। এখন বলি পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে। সাধারণত ত্বকে জ্বালা পোড়া, চুলকানি, অস্বস্তি, চামড়া শুষ্কতা হতে পারে, তবে এটি খুব কম ক্ষেত্রে দেখা যায়। গর্ভাবস্থা স্তন্যদানকালে এর ব্যবহার। গর্ভাবস্থা স্তন্যদানকালে ব্যবহারের নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি, অতএব এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে। সতর্কতা, মুখে খাওয়ার জন্য নয়, শুধুমাত্র বাহিক্য ব্যবহারের জন্য এটি ব্যবহার করা উচিত। এখন বলি ডার্মোমিস ক্রিম হচ্ছে ক্লোবেটাসল প্রোপিওনেট, অফ্লোফ্লাক্সাসিন, অরনিডিজল, টার্বিনাফিন প্রিপারেশনের একটি প্রোডাক্ট। এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রস্তুতকৃত। এর 15 গ্রাম টিউবের দাম হচ্ছে 115 টাকা। এটি আপনি আপনার নিকটস্থ ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন, তবে এটি ব্যবহার পূর্বে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন। অতএব আমার ভিডিও দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। আর কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।